জন্মহার বাড়াতে মরিয়া দক্ষিণ কোরিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির দুটি বিশ্ববিদ্যালয় প্রেম ও বিয়ে নিয়ে শিক্ষার্থীদের জন্য কোর্স চালু করেছে। আর এই কোর্স পড়তে সহপাঠীদের সঙ্গে অভিসারে যাওয়াকেও বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির রাজধানী সিউলের দং ইউক ও কিউ ইয়ং হিং বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া এই কোর্সের বিষয়বস্তু হল প্রেম, ভালোবাসা ও অভিসার। নতুন প্রজন্মকে প্রচলিত পারিবারিক জীবনে আগ্রহী করে তোলার লক্ষ্যেই চালু হয়েছে বিয়ে ও পরিবার নামের এই কোর্স। চাকরির বাজারে মন্দার পাশাপাশি অবসান ও শিক্ষা খরচ বাড়াতে থাকায় দেশটির অনেক তরুণ তরুণীর সন্তান জন্মদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিয়ের ঘটনা কমে আসায় দেশটিতে শ্যাম্পু জেনারেশন নামে নতুন টার্ম জনপ্রিয় হয়ে উঠেছে। দং ইউক বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের প্রতিষ্ঠাতা হলেন অধ্যাপক জ্যাং জায়ে সোক। তিনি বলেন, এই কোর্সে শিক্ষার্থীদের সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার শেখানো হবে, একই সঙ্গে কিভাবে সম্পর্ক ভালো রাখা যায় তাও পড়ানো হবে তাদের। জ্যাং জায়ে সোক আরো বলেন, কোরিয়ার জনসংখ্যা কমেছে, এই মুহূর্তে বিয়ে ও অভিসার খুবই দরকার, কিন্তু কোরিয়ান তরুণরা এখন খুবই ব্যস্ত, সম্পর্ক তৈরিতে তাদের প্রবল অনাগ্রহ। ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেসকে তিনি বলেন, এই কোর্স পড়ার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে অন্তত 3 সহপাঠীর সঙ্গে অভিসারে যেতে হবে। এছাড়া হোমওয়ার্ক হিসেবে সন্দেহ ও জর্গা বিষয়ে বড়দের সঙ্গে আলাপও করতে হবে। প্রফেসর জ্যাং মনে করেন, তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, আর এ কারণেই তিনি কোর্সে অভিসারের মতো বিষয় বাধ্যতামূলক রেখেছেন। এই কোর্স সম্পর্ক শুরু এবং তা ধরে রাখায় যাবতীয় বিষয় শেখানো হবে। কিউংহি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কোর্সের নাম দেওয়া হয়েছে প্রেম ও বিয়ে। 1977 সালের পর দক্ষিণ কোরিয়ায় 2016 সালে সবচেয়ে কম বিয়ের হার রেকর্ড করা হয়েছে। প্রতি 1000 লোকের মধ্যে বিয়ের হার এই বছরে দাঁড়ায় 5.5। 1970 সালে যখন এই রেকর্ড রাখা শুরু হয় তখন তা ছিল 295.1। জন্মহার বাড়াতে এ পর্যন্ত $50 বিলিয়ন খরচ করে ফেলেছে দক্ষিণ কোরিয়া সরকার।